আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি মানুষ হওয়ার জন্য, জান্নাতুল ফেরদাউস পাওয়ার জন্য মানুষদেরকে সুন্দর করে ঘোষণা করলেন। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফেরদাউসি নুজুলা। ভাই যারা বাহিরে আছেন সকলে ভিতরে আছেন, আমরাও মুসলমান তারাও মুসলমান, আমরা বসে থেকে শুনবো তারা দাঁড়িয়ে শুনবে, এরকম হতে পারে না। একটু সকলে সামনের দিকে আসেন, তাদেরকে জায়গা দেন, আল্লাহ পাক আপনাদেরকে জান্নাতে জায়গা দেবে। মা বোনের চারও বেশি আছে, লিল্লাহে তাকবে বাজান্নে আমার আল্লাহ রাব্বুল আলামিন। কোরআনুল কারীমের মধ্যে আমার বন্ধুরে রাব্বুল আলামিন সুন্দর করে ঘোষণা করলেন, মানুষদেরকে জান্নাতে যাওয়ার জন্য দুইটা কর্মসূচি দিলেন, দুইটা কাজের কথা বললেন। বাজান রে আমার, এই দুইটা কাজ বান্দা যদি করতে পারে, ওই বান্দা মরতে দেরি, জান্নাতে যেতে দেরি না। আমার বন্ধুরে জান্নাতে যাওয়ার জন্য এক নম্বর কাজ হলো বান্দার জন্য ইমানদার হওয়া। ইমানদার যেই বান্দা হবে, ওই বান্দার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের দরওয়াজা খুলে দেবেন। ইমানদার ছাড়া কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না। বাজান্নে আমার, আমরা হইছি কিন্তু ইমানদার, ইমানদারের দাম আছে না নাই? আরো জোরে কোন আছে নাই? দুনিয়ার সকল কাফের মুশরিকেরা যদি এক হয়ে যায় বন্ধু, একজন ইমানদারের সমান কোনো দিন হতে পারবে না। কোনো আমল নাই কিন্তু ইমান আছে, ওর যতটুকু দাম সারা দুনিয়ার কাফের মুসে একত্রিত করলেও এর সমান হবে না। বাজার নেওয়া, এই জন্য ইমান নামক দৌলতটা আমরা পেয়েছি। ইমান যার মধ্যে আছে ওই মানুষের দাম আল্লাহর কাছে আছে। ইমান যার মধ্যে থাকবে, মরার সময় যদি ইমান নেয়া আল্লাহর বান্দা মৃত্যুবরণ করতে পারে বন্ধুরে, ওই বান্দাকে মাবুদ মাওলা জান্নাতের মেহমান করবেন। জোরে জোরে কন সুবহানাল্লাহ। বাজান নে আমার, ইমান আছে না? কি জন্য যা? হ্যাঁ যায় না আবার একবার, কারণ বক্তা থাকবি আর আমাদেরকে লাগাই দিয়ে আপনারা ঘুমাবেন তা পারবেন না। এই কতক্ষণ নাকি ঠিক না বাঠে? বক্তা যতটুকু আওয়াজ দিবে শ্রোতার তার চেয়ে বেশি দেওয়া লাগবে, কারণ আমাদের তো মাহফিল চলতে আছে, প্রতি রাত ভরে আমাদের গলা বসে না, আপনাদের গলা বসে কেন? কতক্ষণ নাকি নাকি ডিজিটাল হয়েছে, ওয়াজ করবে বক্তা আর গলা বসবে শ্রোতাদের, এর নাম কি ডিজিটাল? এখন সব কিছু তো আমাদের ডিজিটাল, এই জন্য আমরা বক্তার আওয়াজ করতেছি ডিজিটাল। এই কথা হয় না? আর ডিজিটাল হতে হতে আমাদের অবস্থা এমন হয়ে গেছে, পর্দা থাকার দরকার যেই মানুষের ওরা বাদ দিয়ে দিছে, এখন পর্দা বোরকা ব্যবহার করে একেবারে বৃদ্ধা হয়ে গেলে বুড়া মানুষ। কথা হয় না? ছুরিদের পর্দার দরকার ছিল, এখন হ্যাঁ যুবতীদের পর্দা বোরকার দরকার ছিল, ওই সময় তো করে নাই, এখন করতেছে খালি বৃদ্ধা মানুষ। কোথাও না খালি উল্টা হয়ে গেছে, লম্বা জামা গায়ে দিবে মা বোনরা ওরা ছাইড়ে দিয়েছে ডিজিটাল জন্যে, আমরা এখন লম্বা জামা শুরু করছি আর খালি কয় হুজুরের কাপড়ের দাম বাড়াইছে না। কোথাও না এই দেখেন না, এই জায়গাটা কিন্তু জুব্বা পাঞ্জাবি টুপি এরকম জায়গা, কোথাও না বেশিরভাগ কিন্তু জুব্বা টুপি পাঞ্জাবি আছে, আছে না নাই? কোথাও না এই জুব্বা টুপি না যদি যাত্রার মঞ্চে যাওয়া যায়, মানুষের কিল খাওয়া লাগবে কি লাগবে না? আরো জোরে কন, আরো জোরে বলেন, নামাজ যদি নাও পড়ে আমার মতো হুজুর মুফতি জামালউদ্দিনে যদি সিটির ঘরে ঢুকি বা কোনো যাত্রার মঞ্চে দেখে ও বেয়া নামাজি মদখোর, ও মনে মনে আমি না হায় আসলাম, আমি না হায় গুনাহ করলাম, কি এত বড় হুজুর আসছে এক লাগা। আর একজন যদি শুরু করে কথা হয় না, যা আছে মারতে না পারে।
মারবি, মানে মনের আছে ইচ্ছাটা পূরণ করবে। কিছু জায়গা আছে, আমি দুঃখের সঙ্গে বলছি, কেউ রাগ করবেন না, আমি আবার স্টেট কার্ড কথা বলতে ভালোবাসি, এই জায়গা কিন্তু টুপি রাখার জায়গা। আপনারা রাগ করতে চান? ভাই রাগ করেন, আলহামদুলিল্লাহ। এটা আজকের জন্য, কারণ আমি মুসলমান, আপনি মুসলমান, আমি ভাই, আপনি ভাই। এই জায়গা কিন্তু পাঞ্জাবি পরার জায়গা, কতক্ষণ না গা, কিন্তু অনেক ভাই শার্ট গায়ে যাচ্ছেন। তো এখানে যদি পাঞ্জাবি গায়ে না দেন, মসজিদে যদি পাঞ্জাবি গায়ে না দেন, যাত্রার প্যান্ডেলে গায়ে দিবেন? তো ওখানেও সেটা গায়ে দেন, এখানেও সেটা দেন কেন? আমার দেশের নেতাদের অবস্থা কিন্তু এরকম হয়, ওই ঈদের মাঠেও পাঞ্জাবি, যাত্রার প্যান্ডেল পাঞ্জাবি। কতক্ষণ না আসে না নাই এ ভাই, কি করবেন? আমি কিন্তু ধর্মের বিরুদ্ধে করছি না, হিন্দুদের পূজায় গেছে তাও পাঞ্জাবি আর টুপি মাথার দিয়ে। এটা তো কথা হলো, এটা কথা হলো কোন? হিন্দুর পূজায় গেছে, পূজা মণ্ডপে গেছে, ও পাঞ্জাবি আসে না, হ্যাঁ থাক, টুপি রাখার দরকার কি? এই কথাখান ঠিক না? এই জন্য আমাদের একটু পরিবর্তন দরকার, আমাদের এমন পোশাক পরার দরকার যেই পোশাক অন্য বিধর্মীরা পরে না, কথাখান না গা। এখন অন্য বিধর্মীর সঙ্গে পোশাকের মিল হয় না, সেটা কোন পোশাক? হ্যাঁ মুসলমান জোরে আওয়াজ দিয়ে বলেন, আরো জোরে বলেন, আর একটু জোরে আওয়াজে বলেন। আমি কিন্তু বিরোধ করছি না, আবার নাজায়েজ বলছি না, উল্টা বুঝেন না যে হুজুর মন নাজায়েজ করেছে না। উত্তম পোশাক মুসলমানের জন্য কোনটা? জোরে কান, পাঞ্জাবি গায়ে দেওয়া কিন্তু বহুজন কোথাও কানা গা, আবার অনেক হিন্দুও কিন্তু পাঞ্জাবি গায়ে দেয়, দেখছেন না আপনারা? আমার গ্রামটা হিন্দু আছে, কোনায় আছে, মুসি আছে, সামার আছে, মুসলমান আছে, সব আছে, আমি নিজে দেখেছি। তারা পাঞ্জাবিও পরে কিন্তু টুপি মাথা দেয় না, তারা পাঞ্জাবি, কিন্তু আমি কোনো হিন্দুকে দেখলাম না তারা জুব্বা পরে, দাড়িও রাখে, জি, কিন্তু জুব্বা পরে আমি কাউকে দেখি নাই। আমি চিন্তা করে দেখলাম, তাহলে মুসলমান আর ইহুদির মধ্যে, বিশেষ করে আমার দেশের মধ্যে পার্থক্য বুঝি না, পার্থক্য বুঝতেছি না, হিন্দুরাও যে পোশাক পরে আমরাও সেটা পরতেছি, এমনও হয়েছে কত মুসলমান ধুতিও পরা শুরু করছে, কত মুসলমান হিন্দুদের পূজায় গিয়ে বাজনাও বাজাইতেছে। যারা ফেসবুক দেখেন তারা বলেন, জানেন তারা, মুয়াজ্জিন মহতারাম, আমাদের মুসলমানের চরিত্রের কিছু পরিবর্তন ঘটাতে হবে। আজকে মুসলমানরা নির্যাতিত কেন? আজকে দোয়া করি কবুল হয় না কেন? বাজান্নে আমার রাগ করবেন না, গভীর মাদক দিয়ে শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে জান্নাত দেওয়ার জন্য দুইটা কাজের কথা বললেন। এক নাম্বার কাজ হলো বান্দার ইবান্দার হওয়া, ইমানদার যে বান্দা হবে ওই বান্দা জান্নাতের মেহমান হবে। জোরে জোরে কান, সুবহানাল্লাহ। আমার বন্ধুরে দুই নাম্বার হলো আমল করা, আমলে সহলে করা, নেকির কাজ করা, ভালো কাজ করা, ভালো আমল করা। আমলে সহলে কোনটাকে বলে খেয়াল করবে? ইমানের নিয়ে আমি আগেই আলোচনা আগেই করতেছি না বন্ধু, সময় থাকলে পরে করব। আমার বন্ধুরে এক নাম্বার কথা হলো বান্দাকে আমল করা লাগবে, যেই বান্দা আমল করবে, আমলে সহলে করবে, ওই বান্দা জান্নাতের মেহমান হবে। জোরে জোরে কান, সুবহানাল্লাহ। কিন্তু এখন আমল তো ছেড়েই দিয়েছে আমার বন্ধুরে, মুসলমান আমল করবে সে আমলটা করতে দেয় না, মুসলমান আমল করবে কেমনে সেই চিন্তা ফিকির নাই। বান্দা জান্নাতে যাবে, জান্নাতে যাওয়ার বান্দা কোনো আমল করা, আমার বন্ধুরে সারাটা জীবন শুধু ঘুরে জর্জরিত হয়ে গেলাম, বান্দা কোনো আমল করে না। আমার বন্ধুরে একজন রুটি ব্যবসায়ী ছিল, রুটির দোকানদার, ওই রুটির দোকানদার আমল করতে করতে আল্লাহ রাব্বুল আলামিন তাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিয়েছিলেন। মুস্তাজাবুদ দাওয়া মানে আল্লাহর কাছে যেই দোয়া করে আমার আল্লাহ রাব্বুল আলামিন সেই দোয়াই কবুল করেন, আল্লাহর দরবারে যা চান আমার আল্লাহ তাকে সেটাই দিয়ে দেন, এটাকেই বলা হয় মুস্তাজাবুদ দাওয়া। সরে সরে আল্লাহু আকবার। বড় মৌলবী না বড় হুজুর নাম, একজন রুটির ব্যবসায়ী, ধনী মানুষ না গরিব মানুষ, আমার বন্ধুরে আল্লাহওয়ালা রুটির ব্যবসায়ী,
রুটির ব্যবসা করতেছেন, রুটি সুন্দর করে বানায়া বানায়া তন্দুর রুটি আছে আছে না সিস্টেমটা, এখানে কি বলতে পারবো না, চট্টগ্রামে দেখেছি তন্দুর রুটি তৈরি করে সুন্দর করে, বড় একটা পোটলা থাকে তার উপরে আটাটা এরকম করে বিছায়া যায়, আর ওই আটা নিয়ে একটা চুলা রয়েছে যার মুখটা ছোট ভিতরেটা বড় বড় কথা হয় না, হাত ভিতরে দিয়ে এরকম করে লাগা দেয়, আবার লোহার একটা জামিরে দিয়ে সেটা বের করে কথা হয় না, এখানে কিরকম না ভিন্ন আলহামদুলিল্লাহ, এরকম বাজানে আমার ওই বেচারা রুটি বানাইতেছে তন্দুর রুটি বানাইতেছে, রাত্রে অনেক হয়ে গেছে এশা নামাজ পর্যন্ত আমার বন্ধুরে রুটি বানাইছে, নামাজ আদায় করিয়া আবার সেখানে চলে গিয়েছে, বাজানে আমার রুটি বানাইতেছে এমন সময় দেখা গেল আমার বন্ধুরে এমন সময় দেখা গেল ইমাম মালিক রহমতুল্লাহ আলাই কোন কিতাবের মধ্যে লেখা আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাই আসকল হলো মালিক রহমাতুল্লাহ আলাই মুহাদ্দিস ছিলেন, আমার বন্ধুরে উনি সফরের মধ্যে বের হয়ে গেছেন, সফরে বের হইয়া দেখা গেল আমার বন্ধু রাত্রি যখন হয়ে গেছে কোথায় থাকবে, থাকার জন্য চিন্তা করলেন, মসজিদে একটা পেয়েছেন কিন্তু মসজিদে থাকবেন, মসজিদে থাকবেন আমার বন্ধু খাবেন কি একটু নাস্তা করার জন্য বাজারে গেলেন, মসজিদের নিকটেই ছিল দোকান পাশেই ছিল বাজার, ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি সঙ্গে সঙ্গে আমার বন্ধুরে রুটির দোকান পায়া, এখনকার মানুষ কিন্তু ভাত খায় বেশি, আগের মানুষ কিন্তু রুটি খাইতো বেশি, কথা বলে কি ভাতের চাইতে রুটির মধ্যে উপকার আছে বেশি, কথা কন না, এজন্য তো ডাক্তাররা বেশির বেশি বেশিরভাগ বলে মানুষের দুই বেলা রুটি খাওয়ার দরকার, তিন বেলা খেলে ভালো হয়, যেহেতু বাঙালি ভাত খাওয়ার অভ্যাস আছে দুই বেলা রুটি খাওয়া, দুপুরে এক বেলা এক কাপ পরিমাণ ভাত খাওয়া, কথা কন না ঠিক কিনা, আমার বন্ধু সকলের জন্য নাও হতে পারে, ডায়াবেটিস যাদের হয়ে গেছে তাদেরকে ডাক্তার কিন্তু পরামর্শ দেয় দুই বেলা রুটি এক বেলা হলো এক কাপ ভাত, আমি যদি ডায়াবেটিস রোগী আমি জানি বাজান আমার ডাক্তাররাও জানে রুটিতে উপকার বেশি, আমার বন্ধুরা এই রুটির উপকার দেখিয়া ইমাম মালিক রহমতুল্লাহ আলাই রুটি খাইবে আমার বন্ধুরে, রুটি খাওয়ার জন্য রুটিওয়ালার নিকটে চলে গেছে, দেখে যে ওই রুটিওয়ালা আমার বন্ধু রুটি বানায়া রুটির খাবিরা তৈরি করিয়া পোটলার উপর রাখিয়া ওই রুটিটা সুন্দর করে আবার চুলার মধ্যে আবার বের করে, বের করার পর রুটি ভাজতে দেরি, রুটি নেওয়ার জন্য কাস্টমারকে আসতে দেরি নাই, জোরে জোরে কান মার হাবা, এবার ইমাম মালিক রহমাতুল্লাহ আলাই সিরিয়াল পান না, আল্লাহ আকবার, কোন ইমাম মালিক রহমাতুল্লাহ আলাই সিরিয়াল পান না, রুটিওয়ালার পাশে বসে গেছে ওইদিকে সিরিয়াল হয়ে গেছে বহু মানুষের, রুটি যদি সবাইকে দিতে যায় রাত্রি একটা বা দুটা বেজে যাবে রুটি দেওয়া শেষ হবে না, আমার বন্ধু দোকানদার কিন্তু আরও আছে ওই মানুষের কাছে ভিড় জমায় বেশি, বাজানে আমার কিতাবের মধ্যে লেখে এবার ইমাম মালিক রহমাতুল্লাহ আলাই সঙ্গে সঙ্গে রুটিওয়ালার কানের কাছে গিয়ে বললেন, ভাই আমি একজন মুসাফির মানুষ বহু দূর থেকে এসেছি আপনার কাছে আসলাম, আমার পেটের মধ্যে ক্ষুধা, আমি টাকা দিয়া অর্থ দিয়া আপনার একটা রুটি কিনতে চাই, সঙ্গে সঙ্গে টাকায় বলতেছে, ভাই আমি আপনার দিকে তাকায় রয়েছি দেখে দেখে মনে হয় আপনি একজন আল্লাহওয়ালা বুজুর্গ মানুষ হবেন, আপনার ভিতরে মনে হয় এলমে নববী রয়েছে, নবুয়তের এলেম রয়েছে, আমি আপনার দিকে তাকাইয়া আমার দিলটা শান্তি হয়ে গেছে, জোরে জোরে কান মার হাবা, আল্লাহওয়ালা নিজের জন্য আল্লাহওয়ালাকে চিনে, চোরে কিন্তু চোর ধরতে পারে, ভালো মানুষ কিন্তু চোর ধরতে পারে না, আমার বন্ধুরে ভালো মানুষ যারা ভালো মানুষ চিনে,
রাগ করতেছেন কেউ। পুকুরের এক পার্শ্বে একজন শেষ রাত্রে তাহাজ্জুদ পর্বের জন্য ওযু করতেছে, পানি নড়াইতেছে। অপর প্রান্তে আর একজন চোর চুরি করিয়া ও হাত মুখ ধুতেছে, চিন্তা করতেছে, ওই পারে মনে হয় চোর কেউ আর একজন চুরি করছে আমার মতো। আর এই লোক তাহাজ্জুদ পর্বে জন্য ওযু করে মনে মনে চিন্তা করতেছে, এই এলাকার শুধু আমি একাই তাহাজ্জুদ পড়ি না, ওই পারেও আর একজন ওযু করার জন্য পানি নাড়াইতেছে, সেও তাহাজ্জুদ পর্বে। যে যেই রকম তার মনের তদবির সেই রকম হয়। সে কেন জোরে গান বাজান না, আমার লম্বা করতে পারব না। ওই মুহূর্তের মধ্যে রুটিওয়ালা তার দিকে তাকা রয়েছে, ওই দিকে দেখা যাবে রুটি মনে হয় পুড়ে যাবে, রুটি যদি বেশি গুণ থাকে পুড়ে যাবে কি যাবে না, আরো জোরে গান যাবে কি যাবে না। অনেক সময় পর্যন্ত তার সঙ্গে কথা বলতেছিলাম, রুটি ওই দিক চুলার ভিতরে রয়েছে। কয়েকজন লোক তারে ডাক দিয়ে বললো, দোকানদার ভাই, রুটি আপনি দিয়েছেন ভিতরে, রুটি এখনো পর্যন্ত বের করেন নাই, আপনার রুটি কিন্তু পুড়ে যাবে। রুটিওয়ালা দোকানদার ডাক দিয়ে বলে, ভাই রুটি যদি পুড়ে পড়ুক আমার কোনো আপত্তি নাই, আল্লাহওয়ালার চেহারার দিকে আমি তাকিয়ে থাকতে চাই। জোরে জোরে কান মারহাবা।